আমার বউ এই সিকিউরিটি লুপচার সাথে কি করে পাটকে দেয়? যদি সত্যি না দেখাতে পারিস ও বারোটা আমার তেরোটা বাজবে। মানে দেখ তুমি আমার বউ নিয়ে জন গুলো কি করবে। CA কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার হার্ট। আমি যে মাঠ খেতে যাচ্ছি, আমার শরীর এমনি খারাপ। বাড়িতে কিন্তু কেউ নাই, ঠিক আছে? সাবধানে থাকবা, দরজার ভিতর থেকে লাগিয়ে দিবা। কেউ যদি ঠুক ঠুক দেয় তুমি আগে বলবা কে আমার স্বামী, তারপর খুলবা। তুমি কেন সন্দেহ করতেছো? পুরি পাগলি সন্দেহ করতেছি না, মনে করো এই গ্রামে একটা লুচ্চা আছে, নাম হলো চিকন আলী। তুমি শোনো, আরো করবা কি জানো, ঘরে বড় তালা আছে না, এই তালা কিন্তু পিছন থেকে আরো দুটা বেড়ে দিবা। আচ্ছা ঠিক আছে যাও, ওগুলো নিয়ে টেনশন কর না। তো না বউ, বউ শোনো, তুমি বাইরে সাবধানে থাকবা, এলাকার লোক কিন্তু খারাপ, এদের কিন্তু নজর আছে তোমার প্রতি। আমি মাঠে যাচ্ছি কাজ করার জন্য। আর তুমি করবা কি, ছাগলটা আছে না, ছাগলটা একটু ঘাস খাওয়াবা। ঠিক আছে আমার স্বামী না লুচ্চা, এভাবে জিজ্ঞাসা করবা। ভাবি কে আর কি লে দেন হ্যাঁ, ভাবি ভাবি করতেছি। মানে আপনি তো ছোট ভাই বউ, ছোট ভাইয়ের বউ হস আর বড় ভাইয়ের বউ হস, ভাবি তো ভাবি। তাহলে আপনারে আমি কি করে ডাকবো? আরে আমি ছোট ভাই বউ না, সেভাবে বোন হিসাবে আপনি আমাকে দেখবেন। আপনি এরকম মানে এর বাড়ি ওর বাড়ি যাওয়া আসা করেন কেন? সবাই যদি বোন হয় তাহলে আবার মানে একটু অন্য নজরে তাকামু কার দিকে কও। কি সব যে বলেন আপনি ভাইয়া, আপনার বড় ভাই আমার ভাসুরের সমতুল্য, আপনি মুখ দিয়ে সব কি কথাবার্তা বলেন। কথাবার্তা তো ভালোই কইলা। সি বেসাদি করতে পারেন না, একটু বেসাদি করে নিন এরকম এর বাড়ি। আরে করমু করমু, যৌবনের তো একটু উথাল পাতাল দিতে হবে, না দিলে আবার বিয়া করে লাভ আছে? আমার তো এমন ফাল দেয় না। আরে বিয়া শাদি তো করুন, বিয়া শাদি করতে গেলে মায়া মুয়া ভালো না পাইলে বিয়া করা যায়? আর আজকালকার মাইয়া যে আরে ফেসবুক লাইক টিকটক কি কেন? আপনার ভাই কি বিয়ে করলো না আমাকে দেখে? আপনি কি যে বলেন ভাইয়া, তোমারে তো আসলে ভালো লাগে, মানে ভালো লাগে ওইটাই কইলাম, ভালো লাগে। এই সমস্ত কথা বলেন না, ঠিক আছে? আপনি ছোট ভাই জানলেন খবর খারাপ আছে। আর ছোট ভাই জানবে কেন? তোমার আর আমার মধ্যে কত না, মানে তোমার আর আমার মধ্যে কত হইবে? ছোট ভাই জানলে রিবু, এ তোমার বাসায় মাঝে মাঝে আসবো, তোমার কিছু লাগলে আমাকে কইবা, আমি দিব, তাহলে হয়ে যাবে। আমার সামনে অনেক দেয়, লাগবো না আপনারটা। ঠিক আছে, তুমি যদি মনে করো আমাকে অ্যাকসেপ্ট না করো তাহলে আমি দুই অ্যাকসেপ্ট করতে পারি কো? পারি না। তোমার ভালো লাগে তাই একটু আইসে তোমার সাথে টাইম পাস করি।
অনেক সুন্দর তোমার এই যে এই সাইডটা আরো অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে জায়গা এমন বউ থাকলে অবশ্য সারাদিন রাতে ঘুমানোর ইচ্ছা হইব। ছাগলে খাবার আনতে ভাত খামো, বৌরে দেখবো, বৌরে আদর করবো, বৌরে নিয়ে মার্কেটে যাবো, মার্কেটে শপিং করবো। আপনার বউ তো পাট খেতে, আমার বউ পাট খেতে তুই দেখলি কেমনে? পাট খেতে আমার বউ কি করে রে? যদি সত্যি না দেখাতে পারিস তোর বারোটা আমার তেরোটা বাজবে। চল কোন খেতে, চলেন ভাই চলেন, চল ডালি আর নি বই না, চল আসেন ভাই। আমার বাপের মানে আমার আমার খেতে আমি আইছি, তোর বউ এই খেতে কেন আছে? তোর বউ রেজিকা ভালো কথা কই তুই এরম করে যদি আমি পাতা তো নড়বে বাবা কি হয়েছে বাবা? দাদা দেখেন এই চিকন আমার সুন্দরী বউটা নিয়ে এই আখেতের ভিতরে না পাট খেতের ভিতরে কি করবে? আমি গেছি, আমি ঢুকছি, আমাকে পাট কাটবো, কবে কাটবো ওই চিন্তা করার জন্য। এর মধ্যে ওর বউ যদি ওনে ঢুকে ওই দায়িত্ব কি আমি নিমু? বাবা তোমাকে তো ছাগল আছে, তার তো কোনো সমস্যাই নাই, এইটা তো কোনো কেস হয় না বাবা। চাষা আরো আইসা কয় আমার বউয়ের লগে তুই পাট খেতে কি করতেছিস? আমার বউ রে ডেকে নিয়ে আসছিস, আমি নাকি লুচ্চা লাফাঙ্গা ও আমি বিয়া করি নাই, তাই বলে কি সব মেয়ারে আমি ওই নাড়া দিমু? ঠিক আছে কাকা, আমি তাহলে ভুল বুঝছি। ইস রে বাদাম, তাহলে এটা নিয়ে আর সমাধান না করে তোমার বউরের তুমি শ্বশুর মানে বাড়িতে রয়ে যাবে বুঝলা? যা ও বাদাম ভুল বুঝছো গো, কেন দিও না গো, এই চিকেন আলে একটু লুচ্চা তো এই শুনে আমার একটু খারাপ লাগছে। যাও মা, তুমি রাত করিও না সোনা, যাও দিগুনালি তোমারও কই
আমি কি ভুল করছি?